নমস্কার বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা এই ভিডিওতে আরও একটি জেলার চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তো টোটাল সাতটি ব্লকে এখন অবধি কিন্তু আজকে বেরোলো নোটিফিকেশান এবং আগামীকাল বা তারের তার পরের দিন কিন্তু বাকি ব্লকগুলোতেও নোটিফিকেশান বেরিয়ে যাবে সে সম্বন্ধে কোনো সমস্যা নেই নদীয়া জেলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি সাব সেন্টারে আশাকর্মী নিয়োগ হবে তো অলরেডি নোটিফিকেশান বেরোতে শুরু করে দিয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন কোন কোন ব্লকে শুরু হয়েছে সেটি হচ্ছে কালীগঞ্জ কৃষ্ণগঞ্জ কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু নবদ্বীপ নাকাশিপাড়া এবং চাপড়া এই সাতটি ব্লকে আজকে নোটিফিকেশন বেরোলো আর এমনও হতে পারে যে আজ রাত্রের মধ্যে আরও কিছু নোটিফিকেশান বেরোবে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর কালকেও কিছু নোটিফিকেশান বেরোবে তো আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি নদীয়া জেলার প্রত্যেকটি ব্লকেই কিন্তু নোটিফিকেশান বেরোতে চলেছে তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি আপনাদেরকে পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি যে আপনারা কিভাবে আবেদন করবেন কি কি কোয়ালিফিকেশান লাগছে কারা কারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম কিভাবে ফিল করবেন এবং তার সাথে সাথে আপনারা ইন্টারভিউতে কিভাবে আনসার দেবেন কোন কোন কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় পুরোপুরি ডিটেলে আজকে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নদীয়া জেলাতে আশাকর্মী নিয়োগ অনেক দিন ধরেই কিন্তু আপনারা অপেক্ষা করছিলেন অলরেডি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে যেটা আপনাদের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাদেরকে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে যে কোনো ক্যাটাগরির মহিলা কিন্তু আপনাদেরকে হতে হবে ঠিক আছে এবং তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি বিবাহিতা হন তাহলে আপনার যে কোনো একটি সরকারি ডকুমেন্টে আপনার স্বামীর নাম থাকতে হবে ভোটার কার্ডে বা আধার কার্ডে যে কোনো একটি ডকুমেন্টে আপনার স্বামীর নাম থাকতে হবে আপনি যদি বিধবা হন তাহলে আপনার যে স্বামীর ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে আর আপনি যদি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে ডিভোর্সের সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দেখাতে হবে ঠিক আছে তো আপনি কোন ক্যাটাগরির মহিলা সেটা কিন্তু আপনাদেরকে প্রমাণস্বরূপ সেই কাগজটি দেখাতে হবে তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে বয়সের লিমিট কত রয়েছে তো দেখতে পাচ্ছেন যারা যারা জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়সের লিমিট হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী আর যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের লিমিট রয়েছে বাইশ থেকে চল্লিশ বছর বয়সী তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এস সি দের ক্ষেত্রে বাইশ বছর থেকে আবেদন করতে পারছেন আর জেনারেল ও ক্ষেত্রে তিরিশ বছর থেকে কিন্তু আবেদন করতে পারছেন মনে রাখবেন আপনার যদি বয়স উনত্রিশ বছর হয় আপনার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে আপনার বয়স যদি একচল্লিশ বছরের ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে তো তাই এই বয়সের মধ্যেই কিন্তু আপনাদেরকে থাকতে হবে এবার দেখুন এখানে আরও একটি তথ্য সেটা হচ্ছে আপনাদের যে কোয়ালিফিকেশন চায় সেটা হচ্ছে মাধ্যমিক আপনারা যারা যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছেন তাদেরকে কিন্তু এখানে গণ্য করা হবে অর্থাৎ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যারা যারা হায়ার এডুকেশন করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিন্তু কেবলমাত্র মাধ্যমিকের নম্বরই কিন্তু এখানে ধরা হবে ঠিক আছে আপনি যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন গ্র্যাজুয়েশন করে থাকেন কোনো সমস্যা নেই কেবলমাত্র আপনাদের মাধ্যমিকের নম্বরই কিন্তু এখানে ধরা হবে এখানে দেখুন আপনাদের নিয়োগ কিভাবে হবে তো দেখুন এখানে নিয়োগ হবে এখানে আপনি যে মাধ্যমিকের নম্বর পেয়েছেন সেই নম্বর থেকে আপনাদের কিন্তু নব্বই পার্সেন্ট নম্বর কিন্তু সেখান থেকে নেওয়া হবে আর এখানে একটি ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে একটি ইন্টারভিউ হবে সেখানে কিন্তু দশ পার্সেন্ট নম্বর কিন্তু সেখান থেকে নেওয়া হবে টোটাল দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট নম্বর কিন্তু এরকমভাবে আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং যারা যারা মেরিট লিস্টে থাকবেন তার কিন্তু চাকরিটা পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মাধ্যমিকের নম্বরে কিন্তু সবচেয়ে বেশি ডিপেন্ড করছে আর দশ পার্সেন্ট ডিপেন্ড করছে ইন্টারভিউর উপর তো আপনাদেরকে বলে রাখি মাধ্যমিকে তো আপনারা যা পাওয়ার পেয়ে গেছেন ইন্টারভিউতে আপনারা কিভাবে উত্তর দেবেন সেই রিলেটেড কিন্তু আপনাদের আমাদের চ্যানেলে অলরেডি চার থেকে পাঁচটি ভিডিও রয়েছে সেখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আমি আপনাদেরকে অলরেডি শেয়ার করেছি এবং বিভিন্ন পরীক্ষার্থী অলরেডি আমাদেরকে জানাচ্ছেন যে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে ইন্টারভিউতে তো তাই আপনাদেরকে সাজেস্ট করব আমাদের সেই সমস্ত ভিডিওগুলো বারবার দেখুন সেখান থেকে আপনারা আশা করি কমন কোশ্চেন পেয়ে যাবেন তো এটাই আসলে আপনাদেরকে বলার ছিল তো বন্ধুরা দেখুন এখানে আপনারা অ্যাপ্লিকেশান কিভাবে করবেন তো অ্যাপ্লিকেশান করার যে তথ্য সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্ট রয়েছে এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে এটার সাথে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে ঠিক আছে এবং এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করার পর আপনার যে প্রমাণ অর্থাৎ আপনি যদি বিবাহিতা হন তাহলে সেই স্বামীর নাম সমেত যে ডকুমেন্ট রয়েছে সেটি আপনি যদি বিধবা হন তাহলে আপনার যে ডেথ সার্টিফিকেট রয়েছে আপনার স্বামীর সেটি আর আপনি যদি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে ডিভোর্স সার্টিফিকেটটা কিন্তু আপনাদেরকে এখানে জেরক্স আকারে দিতে হবে এবং তার সাথে সাথে আপনি যে আপনার যে আধার কার্ড রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে আর আপনি এসসি এস না ওবিসি ক্যান্ডিডেট সেই যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেই ডকুমেন্ট না দিলেও চলবে তো দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে কোন কোন কাগজগুলো আপনাদেরকে জমা দিতে হবে সেটা হচ্ছে জন্মের প্রমাণস্বরূপ আপনাদেরকে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদেরকে দিতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট সেটা আপনাদেরকে দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন লোকাল রেসিডেন্ট কিনা না আপনাদেরকে যে ভোটার কার্ডের যে জেরক্স সেটি কিন্তু দিতে হচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছেন আপনি এসসি না ওবিসি সেই ক্যান্ডিডেট এ সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে এবং টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে দিতে হচ্ছে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় নম্বরে দেখুন ছয় নম্বরে বলা হচ্ছে আপনি যে বিবাহ বিচ্ছিন্ন মহিলা সে প্রমাণস্বরূপ দিতে হবে এবং আপনি যদি বিধবা বা বিবাহিতা হন তাহলে সেটার প্রমাণস্বরূপ কিন্তু কাগজটি দিতে হবে তো এই সমস্ত কাগজগুলো একসাথে ফর্মটি ফিল আপ করে খামে ভরে আপনাদেরকে জমা দিতে হবে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে ঠিক আছে বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে মনে রাখবেন আর অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে সেকেন্ড জুন দু ঠিক আছে জুন মাসের দুই তারিখ অবধি কিন্তু সময় পাচ্ছেন আপনারা আবেদন করার জন্য তিনটা পর্যন্ত দুপুর তিনটে পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন আর এখানে আপনাদেরকে মনে রাখতে হবে শনিবার এবং রবিবার এবং তার সাথে সাথে ছুটির দিন বাদ দিয়ে কিন্তু আপনাদেরকে জমা দিতে যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা খুব কম সময় রয়েছে আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে আপনাদের বিডিও অফিসে জমা দিন আর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে অলরেডি ভিডিওগুলো রয়েছে সেগুলো বারবার দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পরিষ্কার লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে দুই ছয় দু হাজার বাইশ আর অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে জমা দিতে হবে আপনাদের বিডিও অফিসে তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করবেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশান ফর্ম প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে আপনারা কোন ব্লকের বাসিন্দা সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আমি আপনাদেরকে আপনাদের ব্লকের যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটি আপনাদেরকে শেয়ার করে দেব তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু একই রকম দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন এই এখানে যে লোকেশন সেটা কিন্তু লেখা রয়েছে আপনাদের যে কোন এরিয়ার আপনি অ্যাপ্লিকেশান করছেন তো দেখুন এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান ফর্মটিতে এই যে বক্সটি রয়েছে এই বক্সটিতে আপনাদের কিন্তু কিছু লেখা চলবে না এই বক্সটি হচ্ছে অফিস ইউজের পারপাসে আর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটি বক্স রয়েছে এই বক্সে কিন্তু আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে ঠিক আছে সেটা অবশ্যই দিতে হবে আঠা দিয়ে কিন্তু ঠিক আছে আঠা দিয়ে লাগান পিন বা স্টেপেল করলে কিন্তু এখানে চলবে না বা সেলাই করলে চলবে না আঠা দিয়ে কিন্তু এখানে এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ফটো কি কিন্তু এখানে লাগাতে হবে আর দেখুন এখানে আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম আপনি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এটা কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে কোন সাব সেন্টারের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা আপনাদেরকে লিখতে হবে আবেদনকারীর নাম আপনার যে নাম সেটি আপনাদেরকে লিখতে হবে আপনার স্বামীর নাম আপনার বাবার নাম আপনার যে গ্রাম পোস্ট অফিস থানা পাড়া বা এলাকার নাম এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে জেলা নদীয়া পিনকোড আপনাদেরকে কিন্তু দিতে হবে ঠিক আছে আর এখানে টেলিফোন নম্বর মোবাইল নম্বর এগুলো কিন্তু দিয়ে দেবেন বৈবাহিক স্থিতি আপনি কোন ক্যাটাগরির মহিলা আপনি বিবাহিতা বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা তো যেটি কারেক্ট হবে সেই অপশানটিতে আপনি রাইট চিহ্ন দেবেন বাকি অপশানগুলিতে কিন্তু কিছু করার দরকার নেই এখানে কিন্তু বাকি অপশানগুলি কেটে দেবেন না ঠিক আছে এখানে শুধুমাত্র বলা রয়েছে রাইট চিহ্ন দিতে তো যেটিতে অপশানটিতে আপনার প্রযোজ্য সেই অপশানটিতে কেবলমাত্র রাইট চিহ্ন দেবেন এখানে দেখতে পাচ্ছেন সাব সেন্টার থেকে আপনার যে বাড়ি সে বাড়ির দূরত্ব কত কিলোমিটারে লিখবেন যদি এক কিলোমিটারের মধ্যে হয়ে থাকে তাহলে এক কিলোমিটার যদি হাফ কিলোমিটারের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার আপনি কিন্তু লিখতে পারেন বা তার থেকে বেশি হয়ে থাকলে আপনি কিন্তু সেই রকমভাবে মোটামুটি একটা কিলোমিটার কিন্তু দিতে পারেন ঠিক আছে আর এখানে দেখুন জন্ম আপনাদের জন্মের তারিখ সেটা কিন্তু দিতে হবে এখানে বাংলায় দেখতে পাচ্ছেন দিতে হচ্ছে আপনি এস সি না কোন ক্যাটাগরির ঠিক আছে সেটা আপনাদেরকে এই বক্সে লিখতে হবে আর দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ডিটেল রয়েছে সেটা হচ্ছে এপিক নাম্বার আবেদনকারীণীর অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে অংশ নম্বর আর ক্রমিক নম্বর দিতে হবে আর বিবাহিতার জীবিত স্বামীর যদি আপনার স্বামী যদি জীবিত স্বামী তাহলে এপিক নম্বর অংশ নম্বর বা ক্রমিক নম্বর ঠিক আছে আর আপনার যা স্বামী যদি মারা যান তাহলে কিন্তু কিছু লিখতে হবে না আর বিধবার পিতা আপনি যদি বিধবা হয়ে থাকেন তাহলে কেবলমাত্র আপনাকে এই ঘরটি লিখতে হবে ঠিক আছে আপনার পিতার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর ঠিক আছে আর আপনি যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে এই মাঝের দুটি ঘরে কিছু লিখতে হবে না ঠিক আছে এই লাস্টের ঘরটিতে লিখতে হবে কোন ঘরটিতে এই লাস্টের ঘরটিতে দেখতে পাচ্ছেন এই ঘরটিতে লিখতে হবে যে আপনার যে পিতার ভোটার কার্ডের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর ঠিক আছে আর এরপরে দেখতে পাচ্ছেন পরের দিকে রয়েছে এই ঘরগুলি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম পরীক্ষার নাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা আপনি দিয়েছেন এবং তার সাথে সাথে কোন বোর্ডে দিয়েছেন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে যে শর্ট ফর্ম হয় সেটি আপনাদেরকে লিখতে হবে আর পরীক্ষা দেওয়ার বছর কোন বছর পরীক্ষা দিয়েছেন মোট নম্বর প্রাপ্ত কত নম্বর আপনি পেয়েছেন ঠিক আছে এখানে কিন্তু পার্সেন্টেজ নয় কত নম্বর পেয়েছেন আপনি যদি সাতশোর মধ্যে দুশো বা তিনশো পেয়ে থাকেন তো সেই নম্বরটি দিতে হবে এখানে বলা রয়েছে শতকরা আপনার কত পার্সেন্ট নম্বর পেয়েছেন সেই পার্সেন্ট কিন্তু এখানে লিখতে ভুলবেন না এখানে যদি আপনি তিরিশ পার্সেন্ট পেয়ে থাকেন তাহলে তিরিশ এরকম করে পার্সেন্ট লিখতে হবে ঠিক আছে আর তারপরে আপনার যদি হায়ার এডুকেশন করা থাকে তাহলে আপনি এই ঘরটিতে লিখতে পারেন না লিখলেও কিন্তু চলবে তার কারণ হচ্ছে অ্যাপ্লিকেশান নোটিফিকেশানে বলা রয়েছে আপনার যদি হায়ার এডুকেশান থাকে সেখান থেকে কিন্তু আপনি কোনো বাড়তি সুবিধা পাবেন না কেবলমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে চলে যাচ্ছি যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনকারীর যে পূর্ণ স্বাক্ষর অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সিগনেচার নর্মালি আপনার নাম যেরকম লিখে থাকেন সেটাই কিন্তু লিখতে হবে কোনো রকমের টেনে লেখা চলবে না ঠিক আছে পরিষ্কারভাবে আপনার নামটি কিন্তু লিখতে হবে আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য এই অ্যাপ্লিকেশান ফর্মটি একই রকম রয়েছে প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু লোকেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা হচ্ছে মহকুমা শাসক সদর নদীয়া তো এইরকমভাবে প্রত্যেকটি জায়গার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আলাদা রয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ তথ্য আর আপনাদেরকে বলে রাখি আরও একটি তথ্য যেটা হচ্ছে আপনি কোন সাব সেন্টারের জন্য আবেদন করছেন সেই সাব সেন্টারে আন্ডারে কিন্তু কিছু গ্রাম রয়েছে বা যে গ্রামটি রয়েছে সেই গ্রামের আপনাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে সেই জন্য এখানে কিন্তু ভোটার কার্ড চাওয়া হচ্ছে তার কারণ হচ্ছে আপনাদেরকে কিন্তু সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি নদিয়া জেলাতে কিন্তু এখনো অবধি অর্থাৎ আজ অবধি এখনও অবধি ঠিক আছে এখনও অবধি টোটাল সাতটি ব্লকে নোটিফিকেশন বেরিয়েছে টোটাল সাতটি ব্লকে এবং আজ রাত্রের মধ্যেই কিন্তু আরও বিভিন্ন ব্লকে বেরোবে এবং আগামী কালকে আরও কিছু ব্লকে বেরোবে এবং এক দু দিনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের যে নদীয়া ব্লক নদিয়া জেলা সেই নদিয়া জেলাতে কিন্তু প্রত্যেকটি ব্লকেই কিন্তু আশাকর্মীর বিজ্ঞপ্তি বেরোবে তো সে নিয়ে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে এরপর বলে দিচ্ছি কোন কোন ব্লকে নোটিফিকেশন বেরিয়েছে তো দেখতে পাচ্ছেন কালীগঞ্জ কৃষ্ণগঞ্জ কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু নবদ্বীপ নাকাশিপাড়া এবং চাপড়া এই সাতটি ব্লকে এখন অবধি বেরিয়েছে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনাদের যে সমস্ত ব্লকে এখন অবধি বেরোয়নি যখনই বেরোবে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি আপনাদেরকে আপডেটগুলো সেই কমেন্টে দিতে থাকবো যে আপনাদের ব্লকেও কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে আর যাদের যাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো চায় আমাকে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি কোন ব্লকের বাসিন্দা আমি আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি সেখানে শেয়ার করে দেবো ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং তার পাশাপাশি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে পশ্চিমবঙ্গের অন্যান্য প্রার্থীরা নিয়মিত এই ধরনের চাকরি আপডেট পেতে পারে এবং তার সাথে সাথে নদীয়া জেলার বিভিন্ন প্রার্থী কিন্তু আবেদন করতে পারে সেই জন্য ধন্যবাদ